ফের প্রকাশে বিজেপি তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব নদিয়া জেলার কল্যাণী শহরের ঘটনা ঘটনা সূত্রে জানা যায় বিজেপির দুই যুবক শ্মশানে গিয়েছিলেন শবদাহ করতে অভিযোগ ফেরার সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা আহতদের কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় তাদের হাসপাতালে দেখতে আসে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ তিনি বলেন তৃণমূল দুষ্কৃতীরা চলছে এর জবাব দেবে বিজেপির কার্যকর্তারা গুন্ডারা সুবোধ অধিকারী কমল অধিকারী গুন্ডারা এসে খুন করার চক্রান্ত করেছে গুলিও চালিয়েছে ভূত হয়েছে আর কিন্তু সহ্য সীমাটা পেরিয়ে গেছে আমাদের কার্যকর্তারা তৈরি আছে এই জবাবটা দেবে অনেকদিন ধরে এরকম ঘটনা ঘটতে চলেছে পুরো ব্যারাকপুর সমেত সারা বাংলায় এরকম ঘটনা ঘটছে পুলিশ সাহায্য করছে এই পুলিশের রাজটা শেষ হওয়ার সময় এসেছে